বিজ্ঞান বিষয়ে যে যত তর্কাটি আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এটার উপরে দুটি চ্যানেলে আজকে আলোচনা করব। ওই অধ্যায়ে যে কানের বিভিন্ন অংশ এই টপিকটা আছে ওই টপিকের উপর তোমাদের সাথে আজকে আমার আলোচনা। তো দেখো, একটি মূলের বিভিন্ন কাণ্ডের বিভিন্ন অংশ, তো কাণ্ডের বিভিন্ন অংশের মধ্যে কী কী থাকতে পারে আমরা জানি যে কাণ্ড কী। কাণ্ড হচ্ছে বলতে যাই তোমাদের এই কাণ্ডটাই হচ্ছে কি প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড। কাণ্ডের ডাইকে থেকে পর্ব পর্ব মতো থাকে, পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, আবার কি কাণ্ড পাতা ও শাখা প্রশাখা কী করে ভার বহন করে। তো কি প্রধান মূলের সাথে মাটির উপরে উদ্ভিদের অংশটি কী হচ্ছে কাণ্ড। তো দেখো কাণ্ডের বিভিন্ন অংশ, কাণ্ডের বিভিন্ন অংশের মধ্যে কী হয়ে থাকে কাণ্ডের পর্ব পর্ব মতো মুকুল এই তিনটি অংশই থাকে। তো প্রথমে জানি আমরা পর্ব কী, কাণ্ডের যে স্থান থেকে কী হয় পাতা বের হয় সেটি হচ্ছে পর্ব। যে কাণ্ডের যে স্থান থেকে দেখো পাতা, আমি চিত্র সহকারে দেখে দিলাম যে কাণ্ডের যে অংশ থেকে পাতাটাও তৈরি হয়ে থাকে সেটি হচ্ছে কি তোমার পর্ব। যে স্থানে পাতা বের হয় সেটি হচ্ছে পর্ব পর্ব মতো। পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্ব মতো। এর যে দুটি পর্ব, দুটি পর্বের এই মাঝখানের অংশটাকে আমরা কী বলে থাকি পর্ব মধ্য। তো দেখো পর্ব মধ্য গাছকে কী করে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখার সৃষ্টি হয় না। তো আসো এবার আমরা আসো মুকুলে যাই। মুকুলটা কি, মুকুল হচ্ছে কাণ্ডের সাথে পাতার যে গুণটা সৃষ্টি করে সেটি হচ্ছে তোমার এই পত্রকক্ষ বলে। সাধারণত মুকুল এই পত্রকক্ষেই জন্মে, তবে শাখার অগ্রভাগেও কী থাকে মুকুল সৃষ্টি হয়। কাঠিক মুকুল পত্রকক্ষে এবং তোমার এই শিষ্য মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। দেখো কাণ্ডের সাথে পাতার যে গুণটা সৃষ্টি করে সেটি হচ্ছে কি পত্রকক্ষ। তো সাধারণত কি এই সাধারণত কি মুকুল এই পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগে মুকুল সৃষ্টি হয়। আর কাঠিক মুকুল পত্রকক্ষে এবং কি শিষ্য মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। তো কাণ্ডের বিভিন্ন অংশ সম্বন্ধে কাণ্ডের বিভিন্ন অংশে কি জানলাম পর্ব পর্ব মতো মুকুল। তো আসো এই যে আমরা কাণ্ডের বিভিন্ন অংশ কাণ্ডকে তিন ভাগে ভাগ করলো কাণ্ডের শ্রেণীকরণ। আর একটা টপিক আছে কি কাণ্ডের শ্রেণীকরণ, এই কাণ্ডের যেসব কাজ আছে ওই সবগুলো ভিত্তি করে কাণ্ডকে ওই শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে তোমার সবল কাণ্ড এবং দ্বিতীয়ত হচ্ছে দুর্বল কাণ্ড। এই সবল কাণ্ডটা সম্বন্ধে জানতে গেলে কী হয়ে যাবে তাদেরকে পাতাকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সবল কাণ্ড এবং দুর্বল কাণ্ড। সবল কাণ্ড কি এইসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে, যেমন আম জাম নারকেল তাল ইত্যাদি গাছের কাণ্ড। এই কাণ্ডগুলোর কোনোটির শাখা প্রশাখা থাকে আবার কোনোটির শাখা প্রশাখা থাকে না। এসব কাণ্ড কি শক্ত এবং সবলভাবে গাছকে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। তো দেখো এবার আসো সবল কাণ্ডকে কিন্তু তাদের কাজের ভিত্তিতে আবার দুবার ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার শাখা প্রশাখার উপর ভিত্তি করে এটা কিন্তু ভাগটা করা হয়ে থাকে। একটা হচ্ছে অশাক আর একটি হচ্ছে শাখান্বিত। অশাকটা হচ্ছে কি দিকে এইসব কাণ্ডের কোনো শাখা খন্ডা, কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে, এর শীর্ষে পাতার পাতার মুকুল থাকে। খেয়াল করলে দেখবে নারকেল তাল সুপারি ইত্যাদি গাছের কাণ্ড এ ধরনের হয়। অশাকে কি এসব কাণ্ডের কোনো শাখা হয় না, কিসের উপর কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে, এর শীর্ষে পাতার মুকুল থাকে। তো যেমন দেখো নারকেল তাল সুপারি এটা হচ্ছে কি অশাক কাণ্ডের একটি উদাহরণ। তারপর আসো অশাকের পর আসে কি শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড কিন্তু তাদের কাণ্ডের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে মট আকৃতি, একটি হচ্ছে গম্বুজ আকৃতি, একটি হচ্ছে তৃণ কাণ্ড। তো দেখো মট আকৃতিতে কি কোনো কোনো গাছ প্রধান কাণ্ড থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মটের নিয়ম দেখায়। এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো কী হয়ে থাকে ছোট হয়ে থাকে। আমি আবার বলি কোনো কোনো গাছে কি
প্রদান কাণ্ড যদি থাকে সেটি এমনভাবে শাখা প্রশাখা কি হয় সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে কি একটি মটের মতো দেখায়। কিন্তু এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় হয়ে ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে এটি কি হয়ে যায় ছোট হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ দেখবো ইঝাও, এগুলো হচ্ছে কি এই ধরনের কাণ্ড দেখা যায়, এসব গাছে কি এই ধরনের কাণ্ডই দেখা যায়। তারপর আছে আসুক বম্বুজ আকৃতি, বম্বুজ আকৃতি কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয়েছে গাছটিকে একটি গম্বুজের মতো দেখায়। যেমন আম, কাঁঠাল, জাম, এইগুলো কি কি গম্বুজের মতো দেখে কোনো এইসব গাছ কি কাণ্ডটি কি হয়ে যায় খাটো ও মোটা হয়। খাটো আবার বেটি টাইপেরও হয়, আবার কি হয়ে থাকে মোটা হয়ে থাকে এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে কি করে বিন্যস্ত হয়েছে গাছটিকে একটি গম্বুজের মতোই দেখতে মনে হয়। যেমন ধরো কি কি আম, কাঁঠাল এসব গাছ হচ্ছে গম্বুজ আকৃতি। তারপর দেখো তৃণকাণ্ড, এইসব কাণ্ডে এই যে তৃণকাণ্ড এইসব কাণ্ডে কি দেখো পর্ব ও পর্ব মতো খুব স্পষ্ট। পর্বতকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়। তো যেমন দেখো বাঁশ, আগ ইত্যাদি ক্ষেত্র বিশেষ এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা অপরাধ হতে পারে। তো এইগুলো শাখা নিতেও কাণ্ডে তোমার কি তিন ভাগে ভাগ করার যে মঠ আকৃতি, গম্বুজ আকৃতি এবং তৃণকাণ্ড এইসবই দেখবেন। এছাড়া সবল কাণ্ডের উদাহরণ দিতে গিয়ে আমরা এগুলো বললাম। তারপর আসো কি দুর্বল কাণ্ড, দুর্বল কাণ্ডটাকে কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটি বা মাছার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না, তাই এরা দুর্বল মরম। এদের কোনোটি লতানো, কোনোটি শয়ান, আবার কোনোটি আরোহী। দেখো দুর্বল কাণ্ডের যে দুর্বল কাণ্ডটি থাকে এটি কি খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটি থেকে মাছার উপরে বৃদ্ধি পায়। এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন একটি হচ্ছে কিপার বা লতানো, আরেকটি হচ্ছে ট্রেইলার বা শয়ান, আরেকটি হচ্ছে আরোহিণী বা ক্লাইম্বার। এবার আসুন ট্রিপার কাণ্ড, ট্রিপার হচ্ছে এইসব কাণ্ড মাটির উপর সমান্তরভাবে কি হয় বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বর বের হয়ে মাটিতে আঁকড়ে ধরে, যেমন ঘাস, তারপর তোমার কি আঙুলি ইত্যাদি। এবার আসুন ট্রেইলার শয়ান, ট্রেইলার শয়ান হচ্ছে কি এইসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না, যেমন কুল, মটরশুঁটি ইত্যাদি। তারপর আসুন কি আরোহিণী ও ক্লাইম্বার, আরোহিণী কি এই সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে। এরা ক্লাইম্বার বা আরোহিণী, যেমন শিউল, পান, বেল ইত্যাদি। তো শিক্ষার্থী বিষয়ে দেখো আজকে আমরা কি করলাম, কাণ্ডের বিভিন্ন অংশ, কাণ্ডের বিভিন্ন অংশ নাকি পর্ব, পর্ব মধ্যে মুকুল বা কি শিশুমুকুলও বলা হয়ে থাকে। তো পর্ব আর পর্ব মুকুলের যে কাণ্ডের বিভিন্ন অংশ, কাণ্ডের কার্যক্রম ভিত্তি করে কাণ্ডকে যে বিভাগে শ্রেণীকরণ করা হয় সেগুলো হচ্ছে কি এক হচ্ছে সবল কাণ্ড, আর এক হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ডকে আবার তার কাজের ভিত্তিতে, তার শাখা প্রশাখার ভিত্তিতে কি দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে অশাক, আরেকটি হচ্ছে শাখান্বিত। শাখান্বিতকে আবার তিন ভাগে ভাগ করেছে, মঠ আকৃতি, একটি হচ্ছে গম্বুজ আকৃতি, আরেকটি হচ্ছে তৃণকাণ্ড। তারপর আসুন দুর্বল কাণ্ড, দুর্বল কাণ্ড তিন ভাগ হয়ে থাকে। দেখো ফিভার বা লথানো, আরেকটি হচ্ছে ট্রেইলার বা শয়ান, আরেকটি হচ্ছে আরোহিণী বা ক্লাইম্বার। এই তিন ভাগে ভাগ করা হয়েছে দুর্বল কাণ্ডকে। তো শিক্ষার্থী বৃন্দরা আমার ক্লাস আমি এখানে শেষ হচ্ছে, আগামী ক্লাস দেবেন আমার।